ঠাকুর তোমার কৃপাতে অজমর ছয় ছয়টি পুত্র ছয় পুত্রকে আমি ঠাকুর আমার ছয় পুত্ররা বাড়িতে গেছে, কিন্তু দেখতে দেখতে বারোটি বছর গত হয়ে গেল ঠাকুর, কিন্তু তারা যে এখনো ফিরে এলো না এই জানতে তাই তোমার কাছে করে প্রার্থনা করছি ঠাকুর, তারা যেন এই মুহূর্তে আমার ছয় পুত্ররাও পরিচয় করে ফিরে আসে উদারিতে। কিন্তু আমি বড় দুশ্চিন্তে পড়েছি, এদিকে মা পুতুলা আমার দেখতে দেখতে বিয়ের উপযুক্ত হয়েছে, তাই আমার মা পুতুলাকে সুপাত্রে হাতে যদি আমি তুলে দিতে পারি তবে সারা জীবনে নিশ্চিন্ত হতে পারি। আমার ভাবে স্নান করতে এখনো পর্যন্ত ফিরে এলো না, অপেক্ষা করে দেখি মা বিপুরা কখন ফিরে আসে। লেখাপত্র মনে হয় এটাই জানি না গো, কি লেখা আছে দেখো তো, কি লেখা আছে ইংরাজিতে আর ওই বাংলায় কি লেখা আছে? বাংলায় লেখা আছে বিনা আদেশে প্রবেশ করা নিষেধ, কিন্তু আমরা প্রবেশ করবো না, আমরা ঢুকবো খুঁজি তাই তরুণ দরজায় দেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, ঢোকা আর প্রবেশ একই ব্যাপারী নগরে মানুষের বাড়িয়া ব্যক্তি তরুণ দরজায় যেহেতু লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, তাহলে আমাদের বাহির থেকেই রাখতে হবে, সদাগরে মশাই সদাগরে মশাই বলেই রাখতে হবে। কেন কি হয়েছে ও কুকুরের ভয়? শোনো, সেটা হচ্ছে পোষা কুকুর, ভিতরে শিকল দিয়ে বাধা আছে, অসুবিধা নেই, তুমি ডাকো উচ্চ কণ্ঠ সুরে রাখো, বাইরে কে যেন আমায় সদাগর সদাগর বলে ডাকছে, এসেছি মনে হয় এ আমার উঠারিতে, না না আমি নিজে গিয়ে দেখে আসি।
আপনি আবার কি? নমস্কার নমস্কার, আসুন আসুন। আপনাকে শিকল দিয়ে ভাঙব। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম এসে কিন্তু আপনার বাড়িতে, আচ্ছা, কিন্তু আমাকে ভীষণ কুকুরের ভয় লাগে। কুকুরের ভয় নেই ভাই, কিন্তু কোনো ভয় নেই, কোনো ভয় নেই। মানে হঠাৎ তোমাকে দেখেছে তো, মানে আমাদের পুষানো কুকুর তো, মানে হঠাৎ দেখেছে সেজন্য, হ্যাঁ সেজন্যই তোমাকে একটু, হ্যাঁ নতুন লোক দেখেছে তো এই জন্য বোকা হয়ে করছে। তবে আপনাকে চিনা চিনা মনে হচ্ছে, চিনতে পারছি না। আমি এসেছি চম্পল নগর থেকে, চাঁদের কর্মচারী, আমার নাম মহাবন্ত্রী লেঙ্গা পাত্র। ও কিন্তু হঠাৎ কি মনে করে তুমি কি একাই আসছো ভাই? আপনার বাড়িতে আমি একাই আসিনি, কে আসছো? আমার সঙ্গে এসেছে চম্পলকে চাষ করা বলে। কি বলছো লেঙ্গা ভাই? আমার দাদা চাঁদ সদাগর এসেছে, আর তাকে তুমি বাইরে রেখে ভিতরে আমার সঙ্গে এ বাক্য আলোচনা করছো? কি করব, আপনার তো রঙ লড়াই বাইরে লেখা আছে, বিনা আদেশে প্রবেশ করা নিষেধ, তার জন্য আমার সাধারণ সে বাইরে দাঁড়িয়ে রয়েছে। লেঙ্গা ভাই তুমি বড় ভুল করছো ভাই, যাও 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 যাও, তুমি আমার ওই চাঁদ সদাগর দাদাকে সুসম্মান করে ভিতরে নিয়ে আসো। কি বলেছে? কি কথা বলেছে? ঘরে গৃহে আমি পা লাগাব না, চলো চলো আমরা দেশে ফিরে চলে যাবো। আরে কোথায় আমার চা ছিল? আরে লেঙ্গা ভাই, আমি কখন বললাম তোমাকে শ্মশানে নিয়ে যেতে? আমি বললাম আমার দাদাকে সুসম্মান করে ভিতরে নিয়ে আসো। আরে আদর যত্ন করে কখন আসলাম? কি হলো? তুমি যে বললে শ্মশানে, নমস্কার দাদা। নমস্কার নমস্কার হয় দাদা, বসুন আসন গ্রহণ করুন। বেশ, তোমার আসন আমি আরোহণ করছি। জানতে পারি আমি চাকরি কেমন আছে? ঠাকুরের কৃপায় বেশ ভালো আছি। তুমি কেমন আছো? আমি দাদা ঠাকুরের কৃপায় বর্তমান ভালোই চলছে, ভালোই আছি। কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ও ব্যবসা বাণিজ্য দাদা, ব্যবসা বাণিজ্যের কথা আর কি বলবে, আমাদের এখন বয়স হয়ে গেছে, তাই তো আমি ছয় পুত্রের হাতে ব্যবসা বাণিজ্য সব বুঝিয়ে দিয়েছি। তারা বাণিজ্যে গেছে, কিন্তু দাদা আমার ছয় পুত্র যে বাণিজ্য গেছে, দেখতে দেখতে বারোটি বছর কত হয়ে গেল, কিন্তু এখনো ফিরে এলো না। কিন্তু দাদা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? তুমি তো বড় ভাগ্যবান ভাই, তোমার ছয় পুত্ররা ব্যবসা করতে গেছে, অবশ্যই একদিন না একদিন দেশে ফিরে আসে। কিন্তু আমার তো এমন কোনো পুত্র নেই, মারো মাত্র একটি মাত্র বয়স হয়েছে, ব্যবসা থেকে অবসর নিয়েছে। তবে দাদা
আমিও ঘরে বসে রয়েছি, কোথায় কোথায় অনেক দূর চলে গেল, অনেক দেরি হয়ে গেল, কিন্তু একটি কথা জানতে চাই দাদা, আপনি কত দিন ধরে আসেননি, আর যখন ব্যবসায় বাণিজ্যে গিয়েছিলেন কোনোদিন এই অপমানের ঘরে আসেন, তাই জানতে চাই দাদা আজ কি মনে করে অধমের কুঠিরে এসে। ঠিকই বলেছো, অনেকেবারে ব্যবসা বাণিজ্য করে তোমার বাড়ির পিছন দিয়ে আমি নৌকাবে জানে চলে গেছি, তোমার গৃহে কোনোদিন আসেনি, অথচ আজ কি অভিপ্রায় এসেছি। শোনো ভাই, কন্যার তরসে ঘুরি দেশে বিদেশে, কোথাও না পাই কন্যার সন্ধান, লেখা মুখে শুনলাম তোমার ঘরে নাকি আছে একমাত্র কন্যা। কন্যা আছে দাদা? কন্যা আছে, কন্যা যদি থাকে তাই বলি ভাই, দয়ে করে সম্বন্ধ যদি দাও মারে, পুত্রবধ করে নিয়ে যাবে আমার ওই চম্পক নগরে। কিন্তু দাদা, আমি যে একটি কঠিন প্রতিজ্ঞা নিয়ে আছি দাদা। প্রতিজ্ঞা? হ্যাঁ, কি প্রতিজ্ঞা? আমি এমন কি প্রতিজ্ঞা করেছি, আমার ঘরে ছয় ছয়টি পুত্র কন্যা একখানা, আর কন্যাকে দান করতে গেলে টালা ভরা টাকা নেব দাদা, কন্টাল বলা তবেই হবে দাদা সম্বন্ধে। কি তোমার মেয়ের ফোন রেখেছ? এই দাদা, লেঙ্গা পাত্র শুনেছ? শুনেছ, এই সদাগর মশাই কি বলছে? ছয় ছয় পুত্র তার কন্যায় গোছানা, ডালা ভরে ডাকা নেবে কন্টাল মেলা শোনা। এই কথা শুনে এখনো পর্যন্ত চুপ করে বসে রয়েছে, আদেশ করার মধ্যে এই মুহূর্তে ছুটে যাবো চম্পক নগরে, যত সোনা গয়না রয়েছে আসবে উদার নগরে। বেশ, দাঁড়াও, আমাদের সম্পর্কে বোধ হয় এই সদাগরের অজানা আছে, ও আমাদের জানে। শোন, তুমি কি টাকা সত্যি নেবে ভাই? সোনা সত্যি নেবে? সত্যি সোনা নেব। সোনা কি নিত্যি দিয়ে ওজন করে নেবে? ওজন করে নেবে। যদি এগারোটি কম হয়? এগারোটি কম হলে সমস্ত হবে ভাই। শোনো, আমিও তোমার কন্যাকে নিব পরীক্ষা করি। তাহলে সত্যি সত্যি কি তাহলে তুমি আমার বাড়িতে সম্বন্ধ করার জন্য এসেছি? আমি যে তোমার কন্যাকে পরীক্ষা করতে চাই। ও, আমার কন্যাকে পরীক্ষা করবে? হ্যাঁ, এমন কি পরীক্ষা করবে দাদা? অস্ত্র দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে লোহার কলায়, সেই কন্যা দিয়ে বিবাহ দেব পুত্র তোমরা বেলোখায়। এই অসম্ভব দাদা। না দাদা, না, কোনোদিন হতে পারে না দাদা, আমার মেয়ে কোনোদিন কোনোদিন ওই তিন মুষ্টি চন্দন কাস্ত দিয়ে লোহার গলায় সিদ্ধ করতে পারবে না দাদা। দয়া করে দয়া করে এই উজাড়ি থেকে আপনার চাপ পড়ে। আমি জানি এই কথাই তুমি বলবে। শোনো, কেন এই কথা বললাম? তোমার ঘরে আছে সতী কন্যা, ইতিপূর্বে পরীক্ষায় বড় বড় উত্তীর্ণ হয়েছে তোমার কন্যা। কি বলছো দাদা?
হিন্দু ধর্মে তিনটি পরীক্ষা করা নিয়ম, তাই এটাই আমাদের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা যদি নাই বা করতে দেবে আমরা অবশ্যই দেশে ফিরে যাব। কি বলছো দাদা, তুমি আমার আমার মেয়েকে পরীক্ষা করবে? না 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 দাদা, আমার মেয়ে কোনোদিন হয়তো লোহার কলাই শিক্ষা করতে পারবে না। আমি কেন কাঁদছি মা? আমি কি এমন পাপ করেছিলাম রে মা? কেন বাবা, তোকে জন্ম দিয়ে আজ আমার যে কঠিন পরীক্ষায় তোমাকে ফেলে দিতে হচ্ছে মা। আমি কি করবো মা বলো? আমার কি হয়েছে? চাপলার চার সদস্য দাদা এসেছে তোমার সম্বন্ধ করার জন্য, তাই তো তোমাকে কঠিন পরীক্ষায় অতীর্ণ হতে হবে মা। মান সম্মান সব যে ধরে মিশিয়ে যাবে বাবা, কেন প্রাণ ভরে আশীর্বাদ করবো না মা? তুই যদি লোহার কড়াই সিদ্ধ করতে পারিস, তুই যদি প্রমাণ করে দিতে পারিস, তাহলে আমার কত গর্ব আমার মা বেপুরা লোহার গলায় সিদ্ধ করতে পেরেছে। লোহার গলায় এক্ষুনি তোমাকে এনে দিচ্ছি। লেঙ্গা ভাই দাদা বসো, বলো লোহার গলায় দাও। আচ্ছা আচ্ছা, এমন কি নিয়ম ভাই? ঠিক আছে লেঙ্গা পাত্র, তাই হল ভাই, ঠিক আছে লেঙ্গা ভাই। মা এই মা, তবে শোন মা, এই লোহার কলাই সিদ্ধ করতে নিয়ম আছে মা। এই যে তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিলাম, এই তিন মুষ্টি চন্দন কাষ্ঠ পুড়ে তোকে সিদ্ধ করতে হবে মা। অধিক খড়ি যেন না লাগানো হয় মা, আর অধিক খড়ি লাগানো হলে তোকে অসতী বলে ধিক্কার দেবে। দেও না বাবা, আমার প্রাণ হয়ে গেছে।
আমি তোমার ভরে তোমাকে আশীর্বাদ করব। যাবা কি অঙ্গন নিয়ে যা, লোহার করে সিদ্ধ করবা দাদা মশাই। এই লোহার করে সিদ্ধ করতে কিছুক্ষণ সময়ের দরকার, অবশ্যই ততক্ষণে চলো। এই আমার উজানির একটু আমরা পরিদর্শন করে আসি। বেশ তাই করো, চলো সাদা চলো ভিতরে গিয়ে জাম শিখাবো, কাটা নিয়েবো, সিল দেখাবো, গোল্লা খাবো, কইনা দেখিবো। দাঁড়াও, শুধু খাবো আর খাবো, খাওয়া ছাড়া কিছুই বুঝো না। আরে লোহার গুড়ি কিভাবে সিদ্ধ হয় নজরে নজরে রাখবে। এখানে থাকবো? হ্যাঁ। আচ্ছা আমি সব খাবো না, পাঠিয়ে দেবো। জীবনে তোমার কাছে আমি কিছু চাই না মা, আজ আমি কঠিন পরীক্ষায় পড়েছি, তুমি তারা আমার কি আছে বলো মা, এসে মা আমায় দেখা নাও মা, তুমি দেখা নাও। আজি আহ
মা বিপুলা আজ তুমি আমার মন ভরেনি কেন ডাকছো মা গো আজ আমার গীতা শুনে তুমি চলে এসেছো মা আমি যে বড় বিপদে পড়েছি মা মা বিপুলা হেমর কি বিপদে পড়েছো মা গো নিরবসি চন্দন গাছ তোমার পড়ি বললাম চাই তথাপি না সিদ্ধ হয় লোহার গলায় আমি কি বড় পাই মা মা বিপুলা সেই তো আমি চলে এসেছি তোমার কোনো ভয় নেই আমারই আদেশে অনন জ্বলিবে আপনি সিদ্ধ হবে লোহার গলায় হাসিবে বাড়িয়ায় যারে যারে বিপুলা তোমায় দিলাম বোর লোহার গলায় সিদ্ধ হোক ওই পাটলির জাতি এখন বিশ্বাস বড় ভক্তা হয়ে গেছিস মা সোহাগ গমাতে হও মা দাদামশাই কি হলো কি হয়েছে এখানে সাপ ছিল আর সাপ নয় মনে হয় তুমি স্বপ্ন দেখবে ঠিক তাই ঘুমিয়ে পড়েছিলে ঘুমের ঘরে তুমি শিল্পের সরফের স্বপ্ন দেখেছ তাই এই লাঠি দিয়ে মেরতে চলে এসেছে তাই হ্যাঁ তাই মনে হচ্ছে দেখো লোহার গুটি সিদ্ধ হয়েছে কিনা পরে দেখো ভাই ও দেখে কি হলো আচ্ছা তোমাকে তো বললাম ভাই যে একটু গরম আছে ও হাত ভরে দিয়েছো তুমি Thank you.
লেগা মাত্র আরে সিদ্ধ হয়েছে ও লেগা মাত্র সিদ্ধ হয়েছে লেগা মাত্র লেগা মাত্র আরে সবগুলা মুখের মধ্যে পড়ে গিয়েছে আরে সিদ্ধ হয়েছে সব খেয়ে ফেলো না কিছু রেখে দিয়ে তোমার সোনা বৌদিকে দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ বাড়িতে নিয়ে যেতে হবে বাহ সাধু 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 বলি গো ভাই করুন দাদা সুন্দর করে সিদ্ধ করে দিয়েছে তোমার কন্যা লোহার কড়াই আচ্ছা সিদ্ধ হয়েছে দাদা কথা অনুসারে তাহলে আজই সবঙ্গ দিয়ে মরে বলো বেহাই দাদা আমার মেয়ে যখন সিদ্ধ করে ফিরেছে তাই যখন আপনি আপনার ছেলের জন্য সম্বন্ধ করতে চান এতে আমার কোনো আপত্তি নেই দাদা তাহলে আসি এসো গলা মিলনে করি নমস্কার ঠিক আছে দাদা আরে কি হয়েছে আরে লাগে কি দেখছো আরে বেহাই আরে এটা হচ্ছে গোদা বাংলায় বলে গলা মিলন পড়া বলি গেহাই বলুন বেহাই সম্বন্ধ তো দিনের বটে উজাড়ি থেকে চম্পকন করে রাস্তা বড়ে কিন্তু সত্যি বল বারবার আসা যাওয়া করা সম্ভব নয় বিয়ের দিন ধার্য যদি আজ এই করি বড় ভালো হয় সত্যি বলেছেন এই উজাড়ি আর চম্পক বড় আসা যাওয়া করা হ্যাঁ বহু দূরের রাস্তা বহু দূরের রাস্তা তাই আজকে যখন করছে তার তার তো অবশ্যই কনক ঠাকুরের দরকার তার হয়তো প্রয়োজন পড়বে এই সাধারণ গণনা আমাদের লেঙ্গা মন্ত্রী করতে পারে আচ্ছা তাহলে শুভকা শিক্ষণ করু লেঙ্গাবাদ তুমি তো খোনার বচন শান্তি জ্যোতিষা ভালোই জানো তাহলে এমন একটা শুভ তিথি শুভ লগ্নদের খুঁজে বের করো যেই লগ্ন অনুসারে বিবাহ দিলে ওনার মেয়ে আমার ছেলে সুখে শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে আমি এক্ষুনি গণনা করে দিচ্ছি ছেলের নাম হলো লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর হলো মেষ রাশি আর মেয়ের নাম হলো বেহুলা বেহুলা হলো বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির মেষ রাশি অনুসারে সামনে বুধবার বৈশাখ মাসে বৈশাখ মাসের 10 তারিখে গোধূলি লগ্নে শুক্ল পক্ষে আপনার ছেলে এবং আপনার মেয়ে যদি বিবাহ দিতে পারে তাহলে দাম্পত্য জীবন সুখে কাটাতে পারবে সদার বসে তাহলে এই বছর আমরা সেই দিনটাই ধরি তাহলে হ্যাঁ এই দিনটাই ধার্য করা হোক সেই দিনটাই ধার্য করা হোক ঠিক আছে তাহলে ভাই আমরা এবার তাহলে আসতে পারি আমাদের যাওয়ার আজ্ঞা দাও অনেক রাস্তা যেতে হবে ঠিক আছে মশাই আমি আজ্ঞা করছি নমস্কার নমস্কার মশাই লেখা পথ সাজাগর বসে চলো চলো সাজাগর বসে চলো নমস্কার নমস্কার ঠিক আছে দেখি করলাম ঠাকুর আমি কি করলাম ছয় পুত্র যে ঘরে নেই আমি যে মা ভুলার বিয়ে দেবি আর তো কোনো উপায় নেই হে ঠাকুর তোমার কাছে করজোর অনেক করছি ঠাকুর এই মুহূর্তে আমার ছয় পুত্রদের
আমার ছেলের বিবাহের দিন ধার্য ঠিক হয়ে গেছে, কিন্তু আমি মরদশিন্দার মধ্যে রয়েছি। ওই কালে বিচাশী মনসা আমার সঙ্গে করেছে বন, বিবাহ বাসরে লক্ষিন্দরকে করিবে না, আমি সেই সুযোগ দেব না। বিবাহ পড়বে সাহদারি বরগড়ায় চিত্রকূট পর্বতে, বাঁধিবলি শান্তিময় রহ কাঞ্চমণ্ড ঘর, কোনোদিকে দেখা দেবে না শুধু আরবণ্য চিত্র। রাত্রি কি করবে এই বন্দার, কিছুই করতে পারবে না। কোথায় লেখা বাদছে আমার ছেলের বিবাহের দিন ধার্য ঠিক হয়ে গেছে? হ্যাঁ ঠিক তো হয়ে গেছে। এই মুহূর্তে জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবাসী বন্ধু বান্ধব সকলকে করিবে নিমন্ত্রণ। নিমন্ত্রণ শেষে ছুটে যাবে শহরে, শহরে গিয়ে শহর থেকে সুযোগ্য রাজমিস্ত্রি নিয়ে আসে। রাজমিস্ত্রি? রাজমিস্ত্রি কি হবে সাজাগর ভাই? আরে বুঝতে পারছো না, ওই যে বিচ্ছাসী মনসা আমার সঙ্গে করেছে বোন, বিবাহ বাসরে লক্ষিণপুরকে গরিবের অংশ, তাই বিবাহ করবে। আমি ওই সাঁওতালি পরগনা চিত্রকূট পর্বতে বাঁধিবলি শান্তিময় রহ কাঞ্চনণ্ড ঘর, কোনো দিক দিয়ে থাকবে না শুধু আরবণ্য চিত্র। দেখি কি করতে পারে ওই কালে বিশ্বাসী। আমি দেখতে চাই তোর মুখে আছে কত মুখ।